আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে ভাবছি ব্লগ ভিডিও করব, তো অবশেষে আজকে করেই ফেললাম। তো ছোটখাটো জিনিস দিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু। আমার ল্যাম্বরগিনিটা নিয়ে আমি সোজা চলে যাব আমাদের ঝিনাইদহ বিসিক ব্যাংক। তো ভাই গরিব মানুষ, এই জন্য বাইসাইকেল নিয়ে যাচ্ছি। এখন শীতকাল হলে অনেক রোদের তাপ, তাই জন্য খুব কষ্ট হচ্ছে। আমি বাসা থেকে বেরোবার সময় মনে করেছিলাম ব্লগ ভিডিও করবো, বাট আমার মনে ছিল না। পরে কলেজে গিয়েছিলাম, কলেজের কাজ শেষ করে আমাদের ঝিনাইদহ ক্যাডেট কলেজের এখান থেকে মনে হলো ব্লগ ভিডিও করতে মনে নেই, তো এখান থেকে ব্লগ ভিডিও শুরু করে দিলাম। তো দেখতে দেখতে আমরা ঝিনাইদহ আরাপুর স্ট্যান্ডে চলে আসি। এখানে একটু ঝামেলার কারণে এখান থেকে ভিডিও স্কিপ করে দিয়েছিলাম, আর আমার ল্যাম্বরগিনির ব্রেক ছিল না, এই জন্য ভিডিও স্কিপ করার দরকার ছিল। তো দেখতে পাচ্ছেন আমি এখন ঝিনুক চত্বরে আছি। তো রিক্সায় বসে ভাইটিকে আমি চিনি, তাই আমি একটু ইশারা করেছিলাম। ভিডিওর মধ্যে মাঝে মাঝে নিজের ফেস দেখানোটা উত্তম। যাই হোক, আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এখন আমি রওনা দিলাম ঝিনাইদহ ক্যাসেল ব্রিজ সংলগ্ন। যাই হোক, এখনো বলাই হয়নি আমি বিসিক ব্যাংকে কি জন্য যাচ্ছি। আমি যাচ্ছি আমাদের ইলেকট্রিক বিল জমা দিতে। আর এখন যে রাস্তাটা দেখছেন, আগে খুবই বাজে ছিল, এখন অনেক অনেক সুন্দর হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তো আমি প্রায় চলে এসেছি ক্যাসেল ব্রিজের কাছে। আর যে মেয়েটিকে দেখলেন, ও ভাবছিল আমি ওর ভিডিও করতেছি। আমি করছিলাম আমার নিজের কাজ, আর মেয়েটি কি নাকি ভেবে নিল, তাই জন্য নিজের ফেসটা দেখি একটু রিয়াকশন দেখালাম। তো ক্যাসেল ব্রিজের কাছে প্রায় চলে এসেছি, আর এই ক্যাসেল ব্রিজের দৃশ্যটা রাত্রে অনেক সুন্দর দেখা যায়। যাই হোক, বাম পাশে আমাদের পরিচিত বাংলো, যেখানে মেয়েদের আড্ডা থাকে। যাই হোক, প্রথম ব্লগ ভিডিও, এই জন্য বেশি কথা বলবো না। ওখান থেকে আসার পরে সোজা চলে আসেন বিসিক ব্যাংকের দিকে। আর এখানে এসে অবস্থা দেখি খারাপ, গাড়িওয়ালারা নিজেরা টানতেই পারছে না। ভাবলাম গাড়িওয়ালাম আমাদেরকে কিছু বলবো, তারা গাড়ি না চালিয়ে ইয়ারকি মারছে কেন। আর সমস্যাটা আমার ছিল, কারণ আমার ল্যাম্বরগিনিতে ব্রেক নাই, যদি মেরে দিতাম মার খর ভয়তে, এই জন্য কিছু বলি নাই। তো আমি কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ঝিনাইদহ সদর থানা। তো আমি চলে আসছি বিসিক ব্যাংকের সামনে। তো আমার ল্যাম্বরগিনিটা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। অবশেষে একটা জায়গা পেলাম যেখানে শোরুমের সামনে রেখে গেলাম। তো আমি ল্যাম্বরগিনিটা রেখে সোজা চলে আসি উপরের দিকে ইলেকট্রিসিটির বিল দেওয়ার জন্য। এর আগে আমি একবার এসে, আর আমি একটা ভুলো মনের মানুষ, ভিতরে গিয়ে ভিডিও করতে মনে নাই। ইলেকট্রিসিটি বিল দেওয়া হয়ে গেছে, এই জন্য আমি নিচে নেমে এসেছি আমার ল্যাম্বরগিনি গিয়ে। দেখি আমার ল্যাম্বরগিনিটা সেই জায়গায় আছে। এখন আমি সোজা চলে যাব আমার বাড়ির দিকে। ভিডিওর মধ্যে উল্টা পাল্টা দুটো পোস্ট দিয়ে আমি সোজা চলে যাচ্ছি বাসার দিকে। আর যাই হোক, ভিডিও আর বেশি বাড়াবো না, প্রথম ভিডিও হিসেবে অনেক বড় হয়ে গেছে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। গুড বাই।